আমি মৌসুমি, আজ তোমাদের জন্য আমি এটা হেয়ার মাস্ক নিয়ে এসেছি। অনেকে চুলটা আমাদের হেনা করতে করতে একটুখানি ব্রাউনের ভাবটা বেশি হয়ে যায়, তো সেটা কী করে একটু ম্যানেজ করে দিয়ে একটুখানি ব্ল্যাকের ভাবটা একটু বেশি আনা যায় চলো দেখে নিই। তার জন্য আমাদের কী কী লাগবে, তার জন্য আমাদের লাগবে ইন্ডিকা পাউডার, হিবিস্কাস পাউডার, অ্যালোভেরা জেল, টক দই, আর লাগবে লেবু। ঠিক আছে, তো কী করে বানাতে হবে চলো দেখে নিই। আমাদের হেয়ারের ইন্ডিকো পাউডারের প্যাকটা কী করে রেডি করতে হবে চলো দেখে নিই। আমরা এই ইন্ডিকো পাউডারের মধ্যে, এইটার মধ্যে কিন্তু এমন কেমি মানে জিনিস আছে যেটার ফলে আমাদের চুলটা কিন্তু একটু ব্লু টাইপ হবে, মানে ব্রাউনটা হেনা করলে আমাদের চুলটা একটু ব্রাউন টাইপ হয়ে যায়, আর ইন্ডিকো পাউডারের মধ্যে একটু ব্ল্যাক ব্লু মানে ব্ল্যাক ব্লু একটু ভাবটা বেশি থাকবে, সেরকম একটা কালার চলে আসবে। ঠিক আছে, এর মধ্যে আমি একটু মিশিয়ে নেবো হিবিস্কাস পাউডার। তোমরা সবাই জানো হিবিস্কাস পাউডার কিন্তু আমাদের চুলের জন্য একটা বলতে পারো প্রোটিন ট্রিটমেন্টের একটা একটা ভালো ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, আর নেবো আমরা কার টক দই, এটার মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে যার ফলে চুলটা আমাদের একটু ডিপলি ক্লিন তো হবে, এছাড়া চুলের মধ্যে সিল্কি শাইন ভাবও কিন্তু এনে দেবে। এটা দিয়ে ভালো করে জিনিসটা মাখবো, আর আমি এর মধ্যে নিয়ে নেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল। এর মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচের মতো অ্যালোভেরা জেল। এই সব কিছুকে আমরা ভালো করে মিক্সড করব, আর সঙ্গে দিয়ে দিলাম এক টুকরো লেবু। এই জিনিসটা মাখতে গেলে যদি আমাদের এক্সট্রা জলের দরকার হয় তাহলে কিন্তু সেটা আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা কিন্তু মেশাবো, নর্মাল ট্যাপ কলের জল কিন্তু মেশাবে না। ঠিক আছে, আমাদের এই ইন্ডিকো হেয়ার প্যাকটা রেডি। ঠিক আছে, এইটা তোমরা স্কার্ফ থেকে লেন্থ অবধি পুরো জায়গায় কিন্তু জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে। আমি বলবো তোমরা মানে জিনিসটা 4 ঘন্টা রাখলে তো খুব ভালো হয়, যাদের কাছে সময়ের অভাব, কম করে 2 থেকে 3 ঘন্টা কিন্তু জিনিসটা কম করে রেখোই। ঠিক আছে, এর ফলে তোমাদের কালারটা খুব সুন্দর আসবে। ঠিক আছে, এইটা কিন্তু ব্ল্যাকের ভাবটা একটু বেশি থাকবে সবসময়। ঠিক আছে, তো আজকে আমাদের মানে আমার এই হেয়ার প্যাকটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। তো আজকের জন্য টাটা। আচ্ছা, ওই রুট থেকে লেন্থ অবধি পুরো জিনিসটা কিন্তু অ্যাপ্লিকেশনটা আমার হয়ে গেছে। এই জিনিসটা আমি চেষ্টা করবো 2 থেকে 3 ঘন্টা রাখার, তারপর কিন্তু আজকে শ্যাম্পু করবো না, নর্মাল জল দিয়ে আজকে জিনিসটা ওয়াশ করে নেবো। আর 24 থেকে 48 ঘন্টা যেটা সুবিধা হবে, কেউ একদিন পরে কেউ 2 দিন পরে শ্যাম্পু করে নিও। ঠিক আছে, যত দিন পরে একটু শ্যাম্পুটা করবো কালারটা কিন্তু ততটাই ব্রাইট হয়ে আসবে। ঠিক আছে, টাটা।